যখন আমরা আসলে পরিবারের একটা গণ্ডিতে থেকে থেকে বড় হই তখনই কিন্তু আমাদের দেখা যায় যায় সমবয়সী কারোর সাথে একটা বন্ধুত্ব হয়ে খেলার সাথী থেকে শুরু করে এই যে আমরা বেড়ে বেড়ে বড় হচ্ছি বড় হচ্ছি আমাদের বেড়ে ওঠার পথে অনেক অনেক বন্ধুদের আসি তাই না তারপর আমরা স্কুল জীবনে পা দেই এরপরে কলেজ জীবন বিশ্ববিদ্যালয় জীবন এবং দেখা যায় যে যখন আপনি বড় হয়ে গেছেন একদম ক্যারিয়ার লাইফে আছেন তখনও কোথাও না কোথাও গিয়ে আপনার বন্ধুত্ব হয়ে যাচ্ছে কারো না কারোর সাথে কারণ বন্ধু ছাড়া কিন্তু আর যখন হচ্ছে আমাদের স্কুল লাইফে থাকি তখন আমরা অনেক কিছু বুঝি না যেমন মনে হয় যে আরে এটা আমি ভুল করছি নাকি ঠিক করছি ওই বোঝার বোধগম্যটা কিন্তু তখন হয় না কিন্তু তারপরেও তখন আমাদের জীবনে কিছু ফ্রেন্ড আসে যাকে না একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত থেকে যায় আবার অনেকে অনেকে দেখবে যে জীবনের শেষ পর্যন্ত সেই বন্ধুটি আমাদের কাছে আমাদের সাথে থেকেই থাকে আর সেই বন্ধুদেরকে নিয়েই আমাদের পথ চলা আর আপনাদেরও বোধ হয় জীবনে অনেক ভালো ভালো কিছু বন্ধু রয়েছে যে বন্ধুদের তালিকা হয়তোবা অনেক সীমিত আবার অনেকটা বড়। তবে সেই বন্ধুদেরকে আপনি নিজে কামেন্ট সেকশনে ট্যাগ করেও দিতে পারেন যাতে করে তি সেই বন্ধুর সাথে আপনার আপনার পাশাপাশি আমাদের অনেক অনেক বেশি কথা হয়ে যায় এবং এই যে বন্ধু শব্দটা মাত্র কয়েকটা অক্ষরের হলেও বন্ধু শব্দটা কিন্তু অনেক বেশি বিশাল একটা কিছু কারণ আপনি আপনার বাবা মায়ের সাথে সম্পর্কটা ধরেন ভাই বোনের সাথে সম্পর্কটা ধরেন বা আপনার অফিস কলিগ আপনার ব্যাচমেট সবার সাথে যখন আপনার একটা বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হয় তখন আপনি নিজেকে খুব ভালোভাবে মেলে ধরতে পারেন তাই আপনি চাইলেই আপনার যে কোনো বন্ধুকেই এই ফেসবুক লাইভের একটা অংশ করতে পারেন যদি মনে হয় সেই মানুষটা বন্ধু হিসেবে আপনার পাশে ছিল যখন যখন আপনার হয়েছে বা স্কুল জীবন যখন আমরা পার করেছি স্কুল জীবনের সবাই কিন্তু আমাদের বন্ধুই ছিল তখন সেই সময়টায় যে ছেলেটার সাথে বা সাথে ঝগড়া দিয়ে শুরু হলো সেও পরবর্তী কোন একটা সময় বন্ধু হয়ে গেল তাই তো সেই বন্ধুদের সঙ্গে মজার যে কোনো স্মৃতি চাইলে আজকে আমাদের সাথে শেয়ার করতে পারছেন আমি কিন্তু ফোন কলও নিব আজকে আমরা দুজনেই জিরো নাইন সিক্স ফোর টু নাইন সিক্স ফোর নাইন সিক্স ফোর এই নম্বরটিতে ডায়াল করতে হবে আপনাকে এবং যেহেতু ফেসবুক লাইভটা চলছে বেশি করে শেয়ার করতে হবে ট্যাগ করতে হবে মেনশন করতে হবে কার কত বন্ধু কার বন্ধু সংখ্যা কত বন্ধু তালিকাটা কত দীর্ঘ সেটা আজকে দেখে নিব ঠিক আছে তার আগে আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই এই ফেসবুক লাইভটা আর নিশিতা কিছু কমেন্ট পড়বে এই সময়টায় আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেক অনেক বন্ধুরা জয়েন হয়ে গিয়েছেন যেসব বন্ধুরা আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকেন দেখতে পাচ্ছি ইরফান ইকবাল প্রহর যুক্ত আছেন তিনি বলছেন লগ আউট ওয়াই লগ আউট আপনি তো এখন লগ ইন থাকবেন কজ আপনার কথা বন্ধুরা আপনার কাছে এসে পড়েছে এমডি ডি শাফিউল্লাহ বলছেন আচ্ছা আহসান নাফি বলছেন তোমার বন্ধু নেই কেন তেমন কেন বন্ধু নেই আপনার এই যে আমরা দু দুজন মানুষ আছি আপনার সাথে আমরা কিন্তু কথা বন্ধু হিসেবে আপনার সাথে সবটা সময় থাকি স্পাইস এফ এম পরিবার সবটা সময় থাকে এছাড়াও দেখতে পাচ্ছি এমডি ডি শাহাদ আছে আছেন তিনি বলছেন হাই আপু হ্যালো দেয়ার এছাড়াও আরিফিন মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে আমাদেরকে অনেকে হাই হ্যালো বলছেন আবার অনেকে বলছেন আহমেদ মুন লাভ ইউ দোস্ত আচ্ছা একজন বন্ধুকে তিনি ট্যাগ করেছেন আমরাও কিন্তু প্রত্যেকটা বন্ধুকে অনেক বেশি ভালোবাসি বন্ধুদেরকে ভালোবাসি বলেই বন্ধুদের টানে প্রতিবারে আমরা একটু কিছুক্ষণ পরেই করি আবার মাঝে মাঝে দেখা যায় যে কোনো একটা বন্ধুর সাথে অনেক দিন পরে সেই বন্ধুটা যদি আমাদেরকে নক দেয় আমরা ভেবে ফেলি যে এতদিন আমাকে বন্ধুটা কোনো প্রয়োজনে মনে করেনি কিংবা স্মরণ করেনি হঠাৎ কি হলো এখন আমাকে সে স্মরণ করেছে প্রয়োজন ছাড়া সে আমার খোঁজ খবর নেয় না এরকম একটা মন মানস মন মানসিকতা কিন্তু আমাদের মধ্যে থাকে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এই যে বন্ধুত্বের জায়গাতে তুমি বলছো এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা সময় তাই না আমরা অনেক বেশি ডিজিটালাইজ হয়ে গেছি কারোর সাথে ফিজিক্যালি দেখা করার চাইতে আমরা ফেইসবুকের থ্রুতে বা কোনো একটা প্ল্যাটফর্মের থ্রুতে তাকে জিজ্ঞেস করছি কেমন আছে তার কোনো একটা স্টোরি দেখি তার কথা মনে পড়ছে রিপ্লাই করছি তো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে বন্ধুগুলো আমাদের তৈরি হয় তারাও কিন্তু দেখা যায় এখান থেকে দু একজন আমাদের জীবনের খুব বড় একটা অংশ হয়ে যায় তুমি কি এরকম কোনো কোনো বন্ধু বন্ধু আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়নি ওরকম তবে আমি আশা করছি যে কোনো না কোনো সময় অবশ্যই সেই বন্ধুটির আগমন আমার জীবনে ঘটবে আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে একটা মানুষ যে আপনার ফ্রেন্ড লিস্টেই কখনো ছিল না এর আগে হঠাৎ করে সে আপনার লিস্টে। ফেসবুকের ফ্রেন্ড লিস্টে জায়গা পেয়েছে কিন্তু সেই মানুষটা হঠাৎ করে আপনার জীবনের বড় একটা অংশ জুড়ে জায়গা করে নিয়েছে যে মানুষটাকে হয়তোবা গত দু বছর এক বছর আগে আপনি চিনতেন না কিন্তু এখন তাকে ছাড়া আপনার একটা দিনও কাটে না হয়তোবা অফিস শেষে বা স্কুল শেষে আপনি তার সঙ্গে দেখা করছেন একটু গল্প করছেন একসাথে চা খাচ্ছেন এরকম কোনো বন্ধু কি আছে কিনা সেই সব বন্ধুদেরকেও আজকে এই ফেসবুক লাইভে আমন্ত্রণ জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যত বন্ধু আছে যাদেরকে আপনি বন্ধু ভাবেন আনিজা তোমার সোশ্যাল মিডিয়ার একটা কথা আমার মনে পড়লো যে একটা জিনিস ঘটে না অনেক সময় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফ্রেন্ড আমাদেরকে নক করে বলে মাঝে মাঝে এই আমি তো তোর এলাকায় দেখা করবি আর তখন আমাদের গুলো এরকম থাকে আমার এলাকায় এসেছেন আমার এলাকায় ঘুরেন আমাকে দেখার কি দরকার এমন কিন্তু কিছু মজাদার রিপ্লাই আমরা দিয়ে থাকি মাঝে মাঝে তো আপনিও কি এরকম কোনো মজার সিচুয়েশনে সেক্ষেত্রে আবার কিন্তু মানে একটা কি বলে ফাদে পড়ে যাওয়ার একটা বিষয় থাকে যে তোমার এলাকায় এসেছে বাট ট্রিটটা তুমি দাও একদম তাই আর বন্ধু মানে দোস্ত ট্রিট দে হ্যাঁ কিন্তু আমার খুব সৌভাগ্য আমি আমার জীবনে যেই দুটো বন্ধু পেয়েছি আমার সবথেকে কাছের বন্ধু দেখা যায় আমার জন্মদিন হলো ওরা আমাকে বলে যে তুমি দেখে তোমাকে সাথে আমি গিফটও পাই টুইট ও পাই আমার মনে হয় সব বন্ধুদেরই এরকম হওয়া উচিত মানে ফ্রেন্ড এর বার্থডে হলেই তাকে একদম ধরে যে টুইট দে টুইট দে টুইট দে এর কোন খবর নাই আগেই ট্রিট হ্যাঁ মনে হয় মাঝে মাঝে কি মনে হয় জানো না আমি জানি না ফেসবুক থেকে ওই যে बर्थडे যে রিমাইন্ডারটা সেটা বন্ধ করে দেই যারা প্রকৃত পক্ষে বন্ধু তারা কিন্তু সেই রিমাইন্ডার ছাড়ে আপনাকে উইশ করবে একদম তাই একদম তাই কিন্তু মাঝে মাঝে আবার দেখবেন যে আপনারা আবার উইশ পেতে অনেক বেশি ভালো লাগছে তখন কেউ যদি আবার উইশ না করে তখন কিন্তু আপনার মন খারাপ হচ্ছে তখন যদি আপনি আনিজার কথা মত সব কিছু বন্ধ করে রাখেন তখন কিন্তু আপনি মজাদার মজাদার উইশ গুলো কিন্তু না তারা তো পরে জানবে কি কেউ উইশ করলে কিন্তু আমরা জেনে যাই সেটা আমাদের টাইম লাইনে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় যে ওই বন্ধুটা ওই বন্ধুটাকে উইশ করেছে তাই সেক্ষেত্রে না জানিনা তবে হ্যাঁ আমরা যারা কথা বন্ধু আছি স্পাইস অফ এর তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু আমরা প্রত্যেকটা দিনই সব কাজ ফেলে স্পাইস অফ এমে থাকি শুধুমাত্র আপনার জন্য আপনার এই একলা সময়টা যাতে একটা না কাটে এই এই কথাটা মাথায় রেখে একদম তাই আর যে কথা বলছিলাম আর বন্ধু মানেই লাইফ ইম্পসিবল আর বন্ধু যদি থাকে পাশে এই যে যেমন শেয়ারিং কেয়ারিং তো চলতেই থাকছে আনিজা যখন আমার বন্ধু হয়ে গেল তখন অফিসে এসে বলতাম আনিজা তোমার লাইনার আছে আনিজা তুমি কি মানে এরকম এখান থেকে আমার একটা জিনিস মনে পড়লো যে তুমি দেখবে আমরা যে জিনিসগুলো নিজেরা ব্যবহার করি নিজেদের ব্যক্তিগত জিনিস কিন্তু আমরা কারোর সঙ্গে শেয়ার করি না কিন্তু প্রিয় বন্ধুটা সে তোমার জামাটাও নিতে পারছে সে চাইলে তুমি দিয়ে দিচ্ছ বা তুমি নিজেই বলছো যে তোর এটা এটা ভালো লেগেছে যা নিয়ে তোর তাই না বন্ধুত্বের জায়গাটা কত বিশাল আমরা যেমন নিজেদের সময় শেয়ার করছি নিজেদের ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করছি একই সাথে দুঃখ কষ্ট আনন্দ সবকিছু ভাগাভাগি করছি আর নিজের ব্যবহার করা জিনিসগুলোও কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছে তবে কিছু কিছু বন্ধু আছে যারা হয় নিজের শত কিছু থাকলেও বন্ধুরটা পরে আনন্দ পায় একদম ঠিক আবার অনেক সময় তুমি দেখবে যে যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন যে ব্যাপারগুলো হতো যে কিছু দল আছে যে এই সার্কেলটা অনেক ভালো ফ্রেন্ডশিপে রয়েছে এবং আরেকটা দল থাকে যে ওদের সাথে আমাদের তেমন কোনো কথা হয় না তখন হয় কি যখন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হয় তখন ওই টিম থেকে যদি কোনো ক্লাস ক্যাপ্টেন বাই এনি চান্স হয়েই যায় আমাদের নামগুলো কিন্তু সবার আগে বোর্ডে থাকে যে ওরা ওরা কথা বলেছে ওদের নামটা লিখতে হবে আপনি এরকম ক্লাসে অনেক বেশি কথা বলেছেন যে জন্য আপনার নামটা একেবারে স্টার চিহ্ন দিয়ে সবার উপরে লেখা থাকতো সেই ঘটনাও কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে আমরা নিজের নিজের কথা বলছি আমরা একটু কিছু কমেন্ট পড়ে নিতে পারি রিসবি আছেন পই পই করে হিসাব করে দেখেছি কারা স্যারের কাছে আমার নামে বিচার দিয়েছে কারা দেয়নি কারা আমার টিফিন খেয়েছে এগুলো আপনি কোথায় পেলেন এরকম মানে সিআইডি সম্পন্ন তথ্য আপনি কোথায় পেয়েছেন কারণ টিফিন পিরিয়ডে আমি সারা জীবনই আমার বক্সটা ফাঁকা পেতাম আমার বন্ধুরা নিশ্চয়ই অনেকে দেখছেন এই সময়টায় একটা সময় কি আমি বাধ্য হয়েছি আমি আর টিফিনই নিব না হ্যাঁ টিফিন টাইম ছিল আমার স্কুল লাইফের সবচেয়ে বেস্ট টাইম কজ ওই সময়ের আগেই আমার মেটসদের সাথে আমার হতো যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত টিফিন আদান প্রদান করা আর টিফিনের আগে বাংলা ক্লাস ছিল এবং ওই ক্লাসে ম্যাম শুধু শুধু আমাদেরকে সাহিত্য পাঠ করি করাতেন এবং অনেক বোর ফিল করতাম এবং ওই টাইমে কথা বলা নিষেধ ছিল করতাম কি খাতার মধ্যে লিখে লিখে যেটাকে না এটা নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে আমি যখন স্কুলে পড়তাম কম্বাইন তো আমরা মেয়েরা মেয়েরা এরকম এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চ শেষ বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চ এরকম চিরকুট আদান প্রদান হ্যাঁ ছুড়ে ছুড়ে মারছিলাম তো টিচার কি বোর্ডে লিখছিলেন তখন তো সাম ওইটা কারো হাতে লেগে ছেলেদের ওপাশে চলে গেছে তো মেয়েদের মধ্যে তো অনেক আদুরে আদুরে নাম থাকে ডাকা ডাকি তো ওই যার কাছে গেছে সে ভেবেছে যে আমি তাকে দিয়েছি এরকম একটা বিষয় সে তো বেজায় খুশি যে ওরে বাবা মানে আমি একটা চিরকুট পেলাম এরকম একটা অবস্থা তো তারপরে আমরা ক্লাস শেষে সেটা কনফিউশন ক্লিয়ার করলাম ছেলেটা রীতিমতো কান্না এবং ওই সময়টা আমার মনে হয় সবারই একটা আবেগ প্রবণতা থাকে যেহেতু ছোট্ট বয়স টিন এইজার তখন আমরা সবে আবেগ প্রবণ থাকি তো এরকম প্রথম পত্র কখনো কি পেয়েছেন বন্ধুর কাছ থেকে বা বন্ধুকে দিয়ে কাউকে পত্র দিয়েছেন এটা তো নিশ্চয়ই হয়েছে সেটাও ছেলে জানাতে পারছেন সাহিত্য কিংবা গল্পে আমরা সব সময় পড়ে থাকি কিংবা অনেক মানুষই কিন্তু বলে থাকে যে অনেক লোকজনের মুখেও আমরা শুনি যে একটা ছেলে আর একটা মেয়ে নাকি কখনো খুব ভালো বন্ধু হতে পারে না একটা ছেলে ছেলে কিংবা একটা মেয়ে কখনো না কখনো সময় ওই মেয়েটা কিংবা ওই ছেলেটার প্রেমে পড়বে আপনিও কি আপনার স্কুল জীবনে কিংবা কলেজ ইউনিভার্সিটি জীবনে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে বন্ধুর প্রেমে পড়েছেন তুমি পড়েছো না আমি কখনো আমার কোনো বন্ধুর প্রেমে পড়িনি না আমি কিন্তু আমার বন্ধু প্রেমে পড়েছি সেটা বন্ধু হিসেবেই সেটা প্রেমিক হিসেবে না আমার কাছে মনে হয়েছে যে এই যে বন্ধুর প্রেমে পড়া বন্ধুর সততা থেকে শুরু করে এই যে বন্ধু হিসেবে বন্ধুর প্রতি ভালোবাসা এটার ওপরেও কিন্তু একটা বিষয় আছে অনুভূতির জায়গা আছে আর বন্ধুত্ব যেমনটা আমরা প্রথমেই বলেছি ছেলে ছেলে মেয়ে মেয়ে এরকমটা হতে হবে এমন না সমবয়সী হতে হবে এমন কোনো কথা না একই প্রফেশনের হতে হবে একই ক্লাসের হতে হবে এমন কোনো কথা না বন্ধুত্ব যে কোনো কারো মাঝখানেই হতে পারে এবং বন্ধুত্ব পৃথিবীতে সবচাইতে পবিত্র একটা সম্পর্ক এবং এই সম্পর্ক নিয়ে আজকে কথা বলছি আপনি আপনার বন্ধুটির সাথে যে কোনো মজার তথ্য চাইলেই শেয়ার করতে পারছেন আমি কমেন্টে অনেক শ্রোতা বন্ধুরাই যারা কিনা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং একই সাথে শুনছেন তারা তাতে পছন্দের এবং প্রিয় বন্ধুদেরকে সেখানে মেনশন করছেন শাহাদাত আলামিন বলছেন হাই হ্যালো জাহান নিরা বলছেন খন্দকার আচ্ছা তিনি তার ফ্রেন্ডকে মেনশন করেছেন এমডি শফিউল্লাহ আমার ফেসবুকে প্রিয় ফ্রেন্ড আনিসা এবং আরশে মিমো ওয়াও আর আচ্ছা তো সেক্ষেত্রে আমরা যেহেতু প্রিয় বন্ধু হয়ে গেছি এবার দেখে আসি আমাদের সাথে কোন প্রিয় বন্ধুটি আছেন ফোনের ওপারে হ্যালো শুভ দুপুর শুভ দুপুর স্বাগত জানাচ্ছি ছিয়ানব্বই দশমিক চার স্পাইস এফ এম এ ওয়ালাইকুম আসসালাম কে আছেন সাথে মিরপুর থেকে আমাদেরকে কি আপনি দেখছেন আমাদের ফেসবুক লাইভে নাকি শুনছিলেন শুধু ফ্রিকোয়েন্সিতে আমি দেখছিলাম আপনাদের ফেসবুক লাইভে

কত এই তিন বছরের বন্ধুত্বটা ত্রিশ বছর পর্যন্ত অন্তত গিয়ে ঠেকবে সে প্রত্যাশা থাকছে আর আপনি আমাদের সাথে থাকবেন বন্ধু হিসেবেই সে প্রত্যাশা কেমন আমরা ঠিকঠাক শুনতে পারছিলাম না যার কারণে আসলে আমি ওইভাবে তাকে রেসপন্স করতে পারছিলাম না ওর ফোন লাইনে বোধহয় কোন একটা সমস্যা ছিল এই যে তিন বছরের বন্ধুত্ব আমি জানি আমার কিছু শ্রোতার এমনও বন্ধুত্ব আছে যেটা 8 বছর পেরিয়েছে তুমি তো আমাদের শ্রোতা ফয়েজ কে চিনো নিশ্চয়ই তার সাথে তার বন্ধুর বন্ধুত্বের বয়স কিন্তু 18 পেরিয়েছে এই যে ছোটবেলা থেকে একটা বন্ধুত্ব এত বছরের পর বছর যা সাথে আপনার আত্মিক বন্ধন সেই বন্ধুটা আর বন্ধু কি থাকে আদু সে কিন্তু ভাই বা বোন হয়ে যায় তাই না পরিবারের একটা সদস্য হয়ে যায় আমাদের পরিবারের সদস্য একদম তাই আবার মাঝে মাঝে কিছু বন্ধু হয় না যে আমরা অনেক বন্ধুদেরকে বলি আরে ও তো সাপ সাপের মতন আমার জীবনে প্রবেশ করেছে কিন্তু কি কি তাই আমরা কেন একটা বন্ধুকে সাপ নামে আমাদের আমাদের বন্ধুরা সাপের সাথে বিহেভিয়ার করে হয়তো বা কোনো একটা সময় দূরত্ব বেড়ে যায় কিন্তু দূরত্ব মানেই যে ভালোবাসা কমে যায় কিংবা টান কমে যায় এমনটা কিন্তু না বন্ধু আছে সবটা সময় আপনার পাশেই যাকে হাত বাড়ালে ধরতে পারছেন না অনুভব করুন না আপনার মন দিয়ে দেখতে পাবেন আপনার মনটা এবং আপনার বন্ধুটা কতটা কাছাকাছি রয়েছে আর সেরকমই কিছু অনুধাবন থেকে আমরা আছি আপনার কাছাকাছি পাশাপাশি এই সময়টায় রায়হানকে দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে রাত জাগা পাখি তিনি দিনের বেলা জেগে আছেন কেন যেন আছেন এই সময়টায় আমাদের সাথে সাকিব আহমেদ শিহাব বলছেন সেই মানুষটা নিশু 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 আচ্ছা আচ্ছা বন্ধুত্বের জায়গা থেকে বোধ হয় বলছেন নিশু কে বন্ধু আছেন বলছে ক্রাশকে নিয়ে একটা পর্ব করার অনুরোধ রইল আমার মেনশন করার কোনো পোস্ট পাচ্ছি না না কিন্তু বন্ধু হতেই পারে তাই তাই। তো আপনি তাকে বন্ধু হিসেবে আপাতত সেই জায়গাটা তৈরি করতে পারেন কারণ ক্রাশকে ক্রাশ বললে সে রাগ করে যেতে পারে আপনি তাকে বন্ধু হিসেবে আপাতত মেনশন করে দেন আই ওয়ান ইয়োর ফ্রেন্ড এরকম একটা ক্যাপশনে কি সুন্দর বুদ্ধি দিয়ে দিই আমরা একদম তাই আছেন ইরফান আমাদের সাথে এবং তিনি বলছেন তাহমিদ হচ্ছে আমার জীবনের প্রথম বন্ধু শেষ বন্ধু কি সেই হবে সালমান আছেন আছেন সৌমিক এদিকটাতে এবং বলছে আচ্ছা রায়হানও আছেন আমাদের সাথে আছেন অনেক বন্ধুরাই খন্দকার ভাই বলছেন বন্ধুই বন্ধুর আচ্ছা খারাপ কিছু একটা করে না বন্ধু-বন্ধুর খারাপ কিছু করে এরকমটা আমার মনে হয় না হয় তাহলে সে প্রকৃত বন্ধু না আসলে আপনার খারাপ সময়ে প্রকৃত বন্ধুটাই আপনার পাশে থাকবে আমরা একটা প্রবাদ পড়েছি এরকম দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু একদম তাই আর সেই অনেক সময় আছে যে দুধের মাছি আমরা যাদেরকে বলি তারা হচ্ছে গিয়ে আমাদের সুসময়ে থাকে কিন্তু খারাপ সময়গুলোতে তাদেরকে কেন জানি আমরা অনেক ছোট কিছু দিয়ে খুঁজেও আর পাই না কিন্তু সেই বন্ধুগুলো কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধুরা আপনার চারপাশেই থাকে আপনার দুঃখের সময়গুলোতে আপনি না চাইতো আপনাকে সাহায্য করবার জন্য হাতটা বাড়িয়ে দেয় কিন্তু সেই সব বন্ধুকে খুঁজে পেতে হলে আপনার মনের দোয়ার খুঁজতে হবে আপনার মনের দোয়ার খুলতে হবে যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত বন্ধুকে আপনার জীবনে পেয়ে যান তুমি আমাকে একটা কথা বলতো যে বন্ধুর জন্য তুমি কখনো মার বা বকা খেয়েছো বা এরকম হয়েছে যে তুমি অন্য এক জায়গায় যাবে তুমি তোমার এক বন্ধুর নাম দিয়ে গেছো একদম তাই অভাব নেই আমি যদি এখন সবার সামনে বলে দিই যদি আমার আম্মু কিংবা আব্বু দেখেই ফেলে লাইফটা তাহলে বোধহয় আজকে বাসায় গিয়ে রক্ষে নেই আমার আমি বহুবার এমন করেছি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার নাম নিতে চাই ও হচ্ছে লাকি আমি বলেছিলাম বহুবার আম্মু আমি লাকির বাসায় যাচ্ছি কিন্তু না কোথায় গিয়েছিলে তুমি আমি আমার বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলাম একটু কাছে কিনারে দূরে কোথাও আচ্ছা যাই হোক এরকমটা আমার মনে হয় সবারই হয়েছে আমরা ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুর নাম দিয়েছি যে ও জোর করেছিল ও বলেছিল তাই গিয়েছি আমরা বাসা থেকে কোথাও যাব আমরা বন্ধুর নাম দিয়ে বের হয়েছে আমরা সব কিছু বন্ধুর উপরেই চাপে দিতাম তারপর আপনি একটা জিনিস খেয়াল করবেন সেই বন্ধুটা কিন্তু আপনার সাথে ক্ষণিকের জন্য রাগ করলেও পরবর্তীতে আবারও গলার ধরে বলেছে যে হ্যাঁ তুই আমার বন্ধু তো এটাই আসলে বন্ধুত্বের জায়গা এবং জিনিসের কথা মনে পড়লো সেটা হচ্ছে যখন আমরা খারাপ রেজাল্ট করি তখন বলা হয় যে কীরে তুই কেন খারাপ রেজাল্ট করলি তখন আমরা একটা কথা দিয়ে বাঁচতে চাই জানো আমাদের সাথে যারা ছিল সব বন্ধুরা সেম রেজাল্ট করেছে সেই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে কোনো সমস্যা নেই এরকম ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে আপনি কিন্তু জানাতে পারেন কমেন্ট করে এবং এই যে পড়াশোনার খাতির আরেকটা কথা বলতে চাই আমি এরকম অনেক বন্ধুকে দেখেছি যারা বন্ধুর জন্যই কোর্স রিটেক নিয়েছে বা পরীক্ষাই দেয় নাই আমার বন্ধুটার প্রিপারেশন ভালো না বা বন্ধুটা ফেল করেছে এই কোর্সে আমিও আবার মানে রিটেক এই কোর্সটা আমি আবার করব। তো বন্ধুত্বের জায়গাটাই কিন্তু এমন অনেক অনেক স্যাক্রিফাইস অনেক সময় দেখেছি যে দু বন্ধু একজনকে পছন্দ করেন সেক্ষেত্রে দুজনেই স্যাক্রিফাইস করছেন তাই না একদম তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার জীবনেই ঘটে এবং যখন আমরা অনেক বেশি বড় হয়ে যাই বন্ধুত্বের জায়গাটা ওইভাবে অনুভব করবার চেষ্টা করি ঠিক ওই সময়টা বোধ কিছু কিছু বন্ধু জীবন থেকে হারিয়েও যায় সেটা কাজের প্রয়োজনে হতে পারে জীবনের প্রয়োজনে হতে পারে তাই না তো আপনার জীবনে এমন কোন বন্ধুটা ছিল যাকে ছাড়া আপনার একটা দিনও চলতো না এখন হয়তো বা সে প্রবাসে আছে পড়াশোনার জন্যে এখন হয়তো বা সে তার আলাদা সংসার হয়েছে সেখানে সময় দিচ্ছে এবং সেই বন্ধুটাকে আপনি খুব বেশি মিস করছেন সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারছেন যে ট্যাগ করে বা মেনশন করে আই মিস একদম তাই আর হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেতেও কিন্তু আপনি এখানে কমেন্ট করতে পারেন আর লাইফটা শেয়ার করে দিতে পারেন যাতে এই পৃথিবীর কোনো কোনায় আপনার প্রিয় বন্ধুটি থাকলে সে জানতে পারে আপনি তাকে খুব মিস করছেন এদিকে আমরা একটু কমেন্ট পরে নিই অনেকেই কমেন্ট করছেন তাসরিফ বলছেন রাফি আচ্ছা তিনি তার বন্ধুকে মেনশন করেছেন এমনি রায়হান বলছেন আমিও করছি করেছি এমন প্রিন্স আচ্ছা অনেকেই অনেকের বন্ধুদেরকে মেনশন করছেন এমডি মাইসুল ইসলাম খান বলছেন আমি বেশ কয়েকদিন কয়েকবার রিটেক দিয়েছি এমন ফ্রেন্ডের জন্য যেমনটা আনিসা বলছিল কৌশিক আহমেদ নিষাদ বলছেন তিনি তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছেন আচ্ছা কত কত ফ্রেন্ডদেরকে দেখা যাচ্ছে এখানে তাই না তুমি তোমার কোনো বন্ধুকে মেনশন দিয়েছো না আমি এখনো মেনশন দেইনি বাট ভালো একটা কথা মনে পড়েছে মেনশন করে আমি আমার অনেক বন্ধুদেরকে দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে এদিকটাতে আছেন আমাদের সাথে একজন বন্ধু শান্তা তার নাম এবং তিনি তার তানজিনা নামক একজন বান্ধবীকে ট্যাগ করেছেন বলেছেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আলহামদুলিল্লাহ সাত বছর ধরে আমরা একসাথে আছি খুব ভালোবাসি একা ছাড়িস না প্লিজ খুব 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 ভালোবাসি তোকে এই যে আবেগের জায়গাটা শান্তা এবং তানজিনা দুজনেই কিন্তু ফিমেল এবং দুজনেরই বিয়ে হয়ে যাবে তারা শ্বশুর বাড়িতে যাবে তো সেখানটাতে গিয়ে আসলে এই যে দুইজন দুটো সংসার করছে তখনও কিন্তু বান্ধবীদের মিস করা তাদের সাথে সেই পুরনো স্মৃতিগুলোকে মনে করার একটা বিষয় থাকে আর যদি এমনটা হয় দু বান্ধবীর এক জায়গায় বিয়ে হচ্ছে বা আচ্ছা এরকমটা কি কখন আপনাদের হয়েছে যে দুজন মেয়ে ফ্রেন্ড অনেক ভালো বন্ধু তারপরে আপনাদের জীবনে একটা সময় আসলো তখন আপনারা বলছেন আমরা সবসময় একসাথে থাকতে চাই এই চল না আমরা একসাথে একই বাড়িতে বিয়ে করি এরকম কিন্তু হয় দেখো তুমি যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ো যখন তোমার জীবনে প্রেম ভালোবাসা নামক জিনিসটা আসে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় না যে দু বন্ধুর সাথে দু বান্ধবী কোনো একটা সম্পর্ক শেয়ার করছে এরকমটা তো হয় এবং পরবর্তীতে যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে তো একই পরিবার হয়ে যাচ্ছে তাই না একদম তাই আর বিবাহ বন্ধনের কথা বললে আরেকটা কথা চলে আসে যে আমরা মেয়েদের ক্ষেত্রে কিংবা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয় তখন হয় কি আরে দোষ তুই বিয়ে করবি তোর বিয়েতে কিন্তু আমরা ওই গানে নাচবো তোর বিয়েতে আমরা এই ড্রেসটা পরবো তোর কিন্তু দুঃখ হলেও সত্যি মানে কোয়ারেন্টাইনে বিয়ে বেশি হচ্ছে দাওয়াত কিন্তু আসছে না তাই একদম তাই আর মনে হয় কিছু বান্ধবীরা ট্রিট দেওয়ার ভয়ে কোয়ারেন্টিনে বেশি বেশি বিয়ে করেছে আসলে কি তাই এটাই কি সত্যি এটাই সত্যি আমি নিউজ ফিডে ঢুকলেই দেখি যে এই বিয়ের ফটোগ্রাফি সেই বিয়ের ফটোগ্রাফি যাদেরকে আমরা বন্ধু ভাবতাম ভাবতাম বা কাছে তারা বিয়ে করছে কিন্তু দাওয়াত নাই তো বিষয়টা এরকমটা হতে পারে কিছুটা যে হয়তো বা এটাও হতে পারে করোনাকালীন এই সময়টাতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আসলে প্রোগ্রামগুলোকে ঘরোয়াভাবে করা হচ্ছে যার কারণে সেখানে দাওয়াতের সংখ্যাটা একটু কমিয়ে আনা হয়েছে তাই না এটাই সবচাইতে মূল কারণ হবার কথা তবে বন্ধু যে প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু সবসময় চাইবে যে তার প্রত্যেকটা শুভ কাজে আপনি তার পাশে থাকুন একদম তাই যেমন আমি আনিজা প্রতিটা শুভ কাজে পাশে থাকি সব সময় এবং আছেন এদিকটাতে রায়হান সোহানের সাথে আমার ক্লাস থ্রি থেকে ফ্রেন্ডশিপ এখনও আছে বা এই বন্ধুত্বটা আজীবন থাকুক হ্যাঁ দেখা যায় অনেক ঠুনকো কারণে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এটা একদম মেনে নেওয়ার মত না আছেন এদিকটা তো রায়হান আছেন হারুন আমাদের সাথে আমার বান্ধবীর সে অবস্থা করোনা কালে তার বিয়ে হয়ে গেছে কিন্তু দাওয়াত পায়নি তাহলে সে আপনার বান্ধবী ছিল না হয়তোবা অনেক ব্যাচমেট হতে পারে না এরকম কিছু ফ্রেন্ডও কিন্তু রয়েছে যে বলে যে আমরা অনেক ভালো ফ্রেন্ড কিন্তু দেখা যায় যে আমাদেরকে ছাড়াই তার জীবন বেশ ভালো চলছে কিন্তু মুখে মুখে ফ্রেন্ড ওই সব ফ্রেন্ডগুলো আপনার মনে হয় যে মুখেই ফ্রেন্ড তারা আসলে মনে মনে ফ্রেন্ড না এরকম ফ্রেন্ডগুলোও আমাদের জীবনে আসে আবার কালের বিবর্তনে তবে আমার কাছে মনে হয় মতো ফ্রেন্ড সেই সব ফ্রেন্ড জীবনে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ধরেন যে আপনি তো ওষুধ সবসময় খান না এবং কথা হয় না কিন্তু আপনি যখনই অসুস্থ আছেন মানসিক ভাবে সেই বন্ধুটাকে ফোন দিয়ে আধা ঘন্টা কথা বললে কিন্তু আপনি ভালো হয়ে যাচ্ছেন তারা কিন্তু তখন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর কিছু বন্ধু আছে যারা প্রতিদিনের খাবারের মতো প্রতিদিনই দেখা হচ্ছে কথা হচ্ছে আবার কিছু বন্ধু এরকমটা আছে যাদের সাথে শুধু আপনার চায়ের দোকানে দেখা হচ্ছে সেই স্পেসিফিক একটা সময়ের জন্য বন্ধুত্বেরও কিন্তু অনেক প্রকার আছে তাই না এবং কোথাও না কোথাও গিয়ে আমরা কেউ না কেউ কারো না কারো বন্ধু তাই তো একদম তাই কিন্তু আরেকটা কথা তুমি বলতে ভুলে গেলে সেটা হচ্ছে আমরা অনেক সময় বন্ধুর অসুস্থতায় অসুস্থ হয়ে যাই কিভাবে যখন হচ্ছে আমাদের স্কুল লাইফ ছিল তখন আমরা খালি স্কুল লাইফে ব্যাক করছি কজ আমাদের গোল্ডেন পিরিয়ড সেটা অ্যান্ড সেই সময়টিতে কি হতো একটা বন্ধু অসুস্থ অসুস্থ হলে দোস্ত আমিও স্কুলে যাচ্ছি না এমন কি তোমার কখনো হয়েছে আনিজা আমার এরকম হয়েছে বেশ অনেকবারই কিন্তু আমি পড়াশোনায় একটু মনোযোগে ছিলাম বেশি তো যার কারণে দেখা যেত আমার যে বন্ধু মহল বা বন্ধু সংখ্যা যারা ছিল বন্ধু তারা একটু ফাঁকিবাজ ধরনের ছিল তো তারা সবসময় ক্লাস মিস করতে চাইতো তুমি তো বললে যে বন্ধুর অসুস্থতায় অসুস্থ হয়ে যাওয়া আর আমার ক্ষেত্রে যেটা হতো আমার জন্যদের পড়তে হতো হতো ক্লাস করতে জন্য সেক্ষেত্রে আমার মনে হয় আমি ভালো একটা কাজই করেছি তাদের বন্ধু হয়ে সবসময় কি হয় ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্টের সাথে বন্ধুত্ব করে তাই না কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি মোটামুটি একটু পড়াশোনা করতাম পারতাম কিন্তু আমার বন্ধুরা যারা তার একটু ফাঁকিবাদ ছিল তো তাদের আমার জন্য পড়তে হতো তো সেই কারণে আমার মনে হয় যে যারা আমাকে এখনো থ্যাংক ইউ দেয়নি আমার বন্ধুরা আজকে লিস্ট থ্যাংক ইউ দেয়ার একটা জায়গা তৈরি হয়েছে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবে না যদি কেউ দেখে থাকে আরেকটা ব্যাপার যে হয় আমার বন্ধু মহলে যেটা হয় পড়াশোনা আমিও ফাঁকি বাজ অনেক পরীক্ষার আগের রাতে পরীক্ষা দিতে বেশ পছন্দ আমার বাট আমার বন্ধু মহলে যেটা হয় আমি অনেক ট্যুর প্ল্যান করি এবং প্ল্যান যতবারই করি ততবারই আমি খুবই সফলতার সাথে

একটু কমাই তাকে ডেডিকেট করে কিছু বলে নাফা। তিনি তো মৃত ব্যয়ী হতে পারেন আসলে সেখানে কিছু বলার নেই ফ্রেন্ডদের সাথে আমরা কিপটামি করি আমরা কিন্তু বাইরের মানুষের কাছে একটু বড় থাকতে চাই দেখাই একটু শো অফ করি যে আমার আছে কিন্তু ফ্রেন্ডদের কাছে আমরা সবসময় কিপটেও হয়ে যাই যে যত টাকা ইয়ার্ন করি না কেন আমরা ফ্রেন্ডকে বলতে পছন্দ করি আরে মামা খাওয়া আরে স্ট্রিট দে তাই না এটা একটা মজার বিষয় কিন্তু মানে ব্রেক হতে পারে ব্রেকআপ হয়ে গেল দোস্ত ব্রেকআপই তো হয়েছে না দে না ব্রেকআপ পার্টি কৌশিক আছেন তওসিফকে ট্যাগ করেছেন তারপরে তাফসির আবির এবং এই তিনজন বন্ধুকে ট্যাগ করে বলেছেন হাসানকেও ট্যাগ করেছেন যে তোদের ছাড়া আমার একটা বিকেল কাটানোই আসলে কঠিন সত্যি তাই বন্ধুদের ছাড়া চিন্তা করা যায় না দেওয়ান আছেন জাকিরের সাথে ক্লাস ওয়ান থেকে তার ফ্রেন্ডশিপ এমনটাই বলছেন তোমার ছোটবেলার কোনো ফ্রেন্ড আছে যে একদম ক্লাস ওয়ান থেকে বা স্কুল জীবন থেকে এখনও আছে আমার না এরকম ফ্রেন্ড নেই তবে স্কুলের ক্লাস সেভেন থেকে আজ অবধি পর্যন্ত মোট এইট ওর নাইন ইয়ার্সের ফ্রেন্ডশিপ সেটা এখন অবধি আছে এবং আমি খুব ভাগ্যবতী যে তাদেরকে এখনও আমার লাইফে রাখতে পেরেছি কিংবা তারা আমার লাইফে এখনও আছে তারাও অনেক ভালো আর তারাও অনেক ভাগ্যবতী যে তারা আমাকে পেয়েছে সবাই খুব ভাগ্যবান ভাগ্যবতী কারণ বন্ধুই পেয়েছে জীবনে বন্ধু যাদের জীবনে নেই আমার মনে হয় না কি এমন কেউ আছে একা তো কোনো মানুষ থাকতে পারে না আসলে আমাদের অনুভূতি জায়গা আছে মানুষ হিসেবে আমরা অনেক সময় ভালো খারাপের অনেক সিদ্ধান্ত নিয়ে নেই দ্বিধা দ্বন্দ্বে ভুগি সে প্রত্যেকটা সময় কিন্তু বন্ধুই ছায়া হয়ে আপনার পাশে থাকে সাথে থাকে তাই তো একদম তাই আর বন্ধুদেরকে নিয়ে আর মানে বলা শুরু করলে শেষই হতে চাচ্ছে না যেমনটা আমরা বন্ধুদেরকে নিয়ে বলছি তো বলছি আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে বন্ধুদেরকে নিয়ে আবার বন্ধুদেরকে নিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে রাত বিরাতে ঘুরতে যাই রাত বিরাতে অনেক জায়গায় ঘুরতে গিয়ে আবার অনেক সমস্যায় পড়ে যাই তখন একটি বন্ধু কিন্তু স্যাভিয়র হিসেবে আমাদেরকে সেভ করে ফেলে সেই বিপদজনক জায়গা থেকে কিংবা কাহিনী থেকে সেই রকম কোনো বন্ধু থাকতে তার কথা আপনার স্মরণ পড়লে এখন কিন্তু তাকে আপনি মেনশন করে দিতে পারেন সেই ঘটনা টুকা আমাদের সাথে শেয়ার করতে পারেন এছাড়াও বন্ধুদের সাথে না বলার যে কথাটুকু আপনার রয়েছে অথবা কোনো বন্ধুর সাথে এই মুহূর্তে ঝগড়া করে আছেন মনোমালিন্য হয়ে আছে সেই বন্ধুটির কথা এখন খুব স্মরণ হচ্ছে তার কথাও কিন্তু বলতে পারেন এই বন্ধুর কথা বলতে গিয়ে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল যার সাথে আমার লাস্ট কথা হয়েছিল গত বছর নভেম্বরের আট তারিখে নাম বলতে চাচ্ছি না সেই বন্ধুটির সাথে আমার বিগত এক বছর যাবত কথা হয় না কিন্তু তাকে আমি স্মরণ করি মনে করি সে অনেক সমস্যা থেকে থাকে আমি আশা করি জায়গা থেকে বন্ধুত্বের ইগো রাখাটা আমার মনে হয় না যে খুব যায় বন্ধুত্ব একটা সম্পর্ক একটা প্রিয়জন বন্ধু বন্ধু কিংবা প্রিয়জনের সাথে ইগো একেবারেই যায় না বন্ধুর সাথে যায় ভালোবাসা সাহায্য আর আত্মার সাথে আত্মার বন্ধন যে বন্ধনে এই যে আনিজা আর নিশিতা আপনার সঙ্গে একের পর এক বন্ধু নিয়ে কথা বলছে বন্ধুকে ভালোবাসছে আপনিও আপনার বন্ধুকে ভালোবেসে বলুন বন্ধু তুই ছাড়া আমার জীবনটা একেবারেই অচল তুই থাক না আমার সাথে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এবং বন্ধুত্ব নিয়ে কিন্তু আমাদের আড্ডা চলছে ফেসবুক লাইভ আড্ডাতেও আছি আমরা তিনটে বেজে এক মিনিট এই মুহূর্তে ঘুরিতে সময় এই সময়টায় কারা কারা কোথায় আছেন আপনার অবস্থানটা কোথায় কারণ বন্ধুদের সঙ্গে আমাদের দেখা হওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে বিকেল থেকে সন্ধে তাই না মেয়েদের ক্ষেত্রে বা বিকেল হতে পারে ছেলেদের ক্ষেত্রে আমাদের সমাজে প্রেক্ষাপটে সন্ধ্যা থেকে রাত এবং এই যে এখন এই সময়টায় আপনার বন্ধু কোথায় আছে বা আপনি কোথায় আছেন এবং আপনাদের কমিউনিকেশনটা কীভাবে হচ্ছে সেটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি তাকে অনলাইনে পাচ্ছেন না এমন একটা কিছু আজকের এই বন্ধুত্বের আড্ডাটা কিন্তু এই ফেসবুক লাইভে হতে পারে তাই তো একটা টঙের দোকানে যেরকম আমরা চায়ের আড্ডা দিই চা খেতে খেতে আজকের এই লাইভটায় আমি নিশিতা যেহেতু প্রথমবারের মতো একসাথে আছি এবং এটা খুব সহজেই হয় না আমাদের একসাথে ফেসবুক লাইভ করা তাই আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো মজার স্মৃতি আপনার বন্ধুকে আপনি যে কথাটা কখনোই বলতে পারিনি একজন কিন্তু বলছিল কিপটিমি করবার কথা আপনি চাইলে আপনার বন্ধুর প্রতি কোন অভিযোগটা আপনার আছে সেটাও চলে লিখে পাঠাতে পারছেন এই কমেন্ট সেকশনে বা আপনার বন্ধুর কোন গুণটা আপনাকে সবসময়ে মোহিত করে সেটাও চলে লিখে পাঠাতেই পারছেন ঠিক আছে আর বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা বেশি বেশি করে জয়েন হতে পারে আনিজা এবং নিশিতা বন্ধুদের সাথে আর বন্ধুদের গল্পে আড্ডায় আপনিও মেতে উঠতে চাইলে ঝটপট করে কমেন্ট করে জানান আপনার মনের কথাগুলো আপনার বন্ধুকে নিয়ে আপনার অব্যক্ত কথাগুলো দেখে নিতে চাই কারা কারা আছেন প্রান্তিক মিলন রয়েছেন তিনি বলছেন নিশিতা আপু তোমাকে দেখেই ক্রাশ খেয়েছি ক্রাশ খান দুপুরবেলা তো ভাত খেতে পারতেন কিন্তু ক্রাশ খেয়ে গেলেন আপাতত আপাতত দুপুরে লাঞ্চটা স্কিপ করতে হচ্ছে একদম তাই সামনে আছেন রূপা হচ্ছে তার খুব কাছের একজন বন্ধু এবং খুব 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 মায়া করে সে তার বান্ধবীকে রাখেন কান্না করে দেন কিছু হলেই রাগ যদি হয় রাগারাগের পর যখন আমাদের বন্ধুত্ব ঠিক হয়ে যায় তখন বোধহয় হয় সেটা আরও বেশি একটা ডিপ কানেকশন তৈরি করে তোমার কীরকমটা মনে হয় একদম তাই আমার মনে হয় যে রাগারাগির পরে বন্ধুদের মধ্যে যে সব কথাবার্তা হয় সেটা একেবারেই মন থেকে আসে মনের গভীর থেকে আসে আর সেই কথাটুকু হয়তো বা আমরা যখন নর্মাল থাকি তখন হয়তো বা বলা হয় না কিন্তু রাগের পর সেই কথাগুলো কেন যেন উঠে আসে আর সেই কথাগুলো কিন্তু শুদ্ধ থাকে বিশ্বাস করে নেবেন কেমন এদিকটাতে আছেন আমাদের সাথে এই মুহূর্তে রায়হান এবং বলছে বন্ধু চল গানটা শুনতে চাই এই গানটা আমরা শুনবো অবশ্যই ফ্রিকোয়েন্সিতে আপনাদের সাথে যেহেতু বিকেল পাঁচটা পর্যন্ত আছি শুভ দুপুর চলছে এই গানটা যদি শুনতে চান নেটওয়ার্কের বাইরে থেকে তাহলে অবশ্যই ফাহমিদা হক বলছে আপনাকে সুন্দর লাগছে নিশিতপু হেই ফাহমিদা তাহলে আমারও বন্ধু হয়ে গেল আজকে থেকে এটাও কিন্তু হয় না বন্ধু রেফারেন্সে বন্ধু এরকম অনেক বন্ধু কিন্তু আমাদের জীবনে আছে আপনার বন্ধুর সবচেয়ে কাছের বন্ধুটাও কোনো না কোনো ভাবে আপনার বন্ধু হয়ে গেছে তাই শুধু আপনার বন্ধুকে মেনশন করলে হবে না আপনার সেই বন্ধুটাকেও মেনশন করতে হবে যাতে করে সে কষ্ট না পায় ঠিক আছে সব বন্ধুদের আজকে নিয়ে আসেন দেখতে চাই কার বন্ধুত্বের পাল্লা কত বেশি ভারী একদম তাই আর বন্ধু থেকে কিন্তু আরেকটা বন্ধুর অনেক বেশি এক্সপিরিয়েন্স হয় আরেকটা কথা শেয়ার করতে চাই যখন কিনা একটা বন্ধু অনেক বেশি কেনাকাটায় পটু থাকে তখন হয় কি ওই বন্ধুটাকে নিয়ে অনেক বেশি টানাটানি হয় বলে এই তুই আমার সাথে কেনাকাটায় চল না আজকে আবার বলে তুই আমার সাথে কেনাকাটায় চল না আজকে কারণ ও বেশি কেনাকাটায় পটু এবং দামাদামি করতে পটু এরকম কোন বন্ধু কি আপনার বন্ধু মহলে রয়েছে সেটাও কিন্তু জানাতে পারে আবার এরকম কিন্তু হয় যে দেখো তুমি কাউকে নিয়ে যাচ্ছ কেনাকাটা করতে সে কিন্তু তোমার কাছে আগেই বলবে তুই আমাকে কি কিনে দিবি তাহলেই যাবে বন্ধুরা আবার এদিকটাতেও আছে তাই না মানে প্রিয় বন্ধুর কাছ থেকে যা নিতে পারি এরকম একটা বিষয় কাজ করে আরেকটা কাজ হয়েছে সেটা হচ্ছে দুজন বন্ধু যখন যাবে কেনাকাটা করতে যখনই একটা বন্ধুর কেনাকাটা হয়ে যাবে তখনই আরেকটা বন্ধুর পায়ে ব্যথা স্টার্ট হয়ে যায় এটা কেন হয় এটা হয় যে বন্ধুত্বের জন্যই বন্ধুদের প্রতি আমরা এই এই বিষয়গুলো দেখাতে বেশি পছন্দ করি একদম তাই বন্ধুর জন্য যত প্রকার মিছে মিছি অজুহাত মিছে মিছি যে সকল রাগারাগি মিছে মিছি সকল সব সবকিছু বন্ধুত্বের জন্যই প্রান্তিক মিলন আছেন এদিকটাতে বলছে নিশিতা পনিজা আপু দুইজনই কিউট থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক কিউট একটা কমেন্ট করেছেন আপন আছেন যেমন আমার বন্ধু ইমরান আর এক বন্ধু ছিল কিন্তু ইমরান বন্ধু এখন আমার মানে আরেক বন্ধুর বন্ধু আচ্ছা নাইস অনেশা আছেন 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 আলামিন সহ আর অনেক বন্ধুরাই যে যেখান হোসাইন থেকে আছেন সবাই সবার এতক্ষণ তো বন্ধু নিয়ে কথা বলছিলাম এই বন্ধুদের ভিড়েও কিন্তু আমাদের এমন একজন বন্ধু থাকে যে আমাদের সবচাইতে প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ড যেটাকে আমরা বলি এবার আপনি যেটা করবেন আপনার বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করবেন ঠিক আছে যদি কিন্তু অপশন খোলা আছে দুজনকে ট্যাক করবেন যদি একজন থাকে একজনকে পাঁচজন থাকলে পাঁচজনকে আপনার জীবনের বেস্ট ফ্রেন্ড যারা প্রিয় সবচেয়ে প্রিয় বন্ধু যারা তাদেরকে ট্যাগ করবেন এই সময়টায় আবার এরকমটাও কিন্তু হয় যে আপনি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবেন আপনি কিন্তু তার কাছে বেস্ট ফ্রেন্ড না এরকম অপ্রীতিকর কিংবা দুঃসহ যন্ত্রণাকর ফ্রেন্ডও কিন্তু আমাদের বন্ধু মহলে থাকে এরকম কিছু দুঃখজনক ঘটনা কি আপনার সাথে ঘটেছে বা কে আপনাকে এরকম দুঃখ দিয়েছে যে যাকে আপনি বেস্ট ফ্রেন্ড ভাবেন সেই বন্ধুটি আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে না না ভাবলেও সমস্যা নেই আপনি যে তাকে বেস্ট ফ্রেন্ড ভাবেন বা তার জন্য আপনার ভালোবাসার জায়গাটা কতটুকু সেটা প্রমাণ করতে আজকে তাকে ট্যাগ করে দিবেন বা মেনশন করে দিবেন বা তার সাথে লাইফটা শেয়ার করে ফেলবেন ঠিক আছে একদম আর এমন যদি হয় আপনি আপনার একটা বন্ধুকে সারা জীবন আপনার সাথে রাখতে চান মানে সারাটা জীবন যতদিন আপনি পৃথিবীতে আছেন কোন বন্ধুটাকে রাখতে চাইবেন তাকে আজকে একটু মেনশন করেন এরকম প্ল্যাটফর্ম কিন্তু আপনি আর পাবেন না আমার কাছে মনে হয় আমি নিজেও করব নিশিতাও করবে মানে এমন কোন বন্ধু যাকে তুমি সারা জীবন তোমার সাথে রাখতে চাও এরকম একজন বন্ধুকে ট্যাগ করবেন এই সময়টায় যে আপনার সবচাইতে প্রিয় বন্ধু হ্যাঁ আমার সবচাইতে প্রিয় বন্ধু অনেকেই রয়েছে কিন্তু একজনের নাম যদি আমি নেই অনেকেই মন খারাপ করে ফেলতে পারে তবু যাকে আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালোবাসি সেই বন্ধুটিকে আমি সবসময় মিস করি যদিও তার সাথে এখন আমার দূরত্বটা অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু তারপর ও দূরত্ব আছে না ভালোবাসা বাড়ায় মাঝে মাঝে সেই ভালোবাসার টানে আমাদের অদৃশ্য বন্ধুত্বের বন্ধনটা আছে আর সেই বন্ধুত্বের টানেই এখনও তাকে ভালোবাসি প্রিয় বন্ধু হিসেবে তাকেই স্থান দিয়ে রেখেছি সেই বন্ধুটা আসলে অনেক লাকি যে নিশিতা তার জীবনে প্রিয় বন্ধু হিসেবে রয়েছে আর সেই বন্ধুটার নামও লাকি নাইস তাকে চা খাওয়াতে হবে আপনার তার ছোটখাটো আবদার গুলো পূরণ করতে হবে এত এত বন্ধু সারা সাথে রাখতে চান বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা বোধহয় এমনই তাই না আমরা কাউকেই হারাতে চাই না তাহমিনা আছেন আমার বেস্ট ফ্রেন্ড সে তার বেস্ট ফ্রেন্ডকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার সময় ছবি তুলে দিয়েছেন এর চাইতে মহৎ কোনো কাজ আসলে হয় না আপনি কিন্তু প্রকৃত বন্ধু দুঃসময়ের বন্ধু আপনি এই ছবি নিয়ে যখন কথা হচ্ছে ছবি নিয়ে আরেকটা কথা হচ্ছে সেভিয়ার ফ্রেন্ড তাদেরকেই বলা হয় যারা অনেক ভালো ছবি তুলতে পারে কোন একটা জায়গায় ঘুরতে গেলে ওই সব ফ্রেন্ডদেরকে নিয়েও টানাটানি হয় যে দোস্ত আমার দুটা ছবি তুলে দে না দোস্ত একটা ডিপি প্লিজ প্লিজ আবার কিছু কিছু বন্ধু থাকেন একটা ছবির কথা বলে একশো দেড়শো ছবি তুলে ফেলে তবু তাদের না এই কথাটা মুখ থেকে বের হয় না তেমন সেলফিপ্রেমী ছবি কি কিংবা ছবি পছন্দ করেন এরকম বন্ধুদেরকেও কিন্তু আপনি মেনশন করে দিতে পারেন আজকের সাথে কোনো বন্ধু যদি ভালো ছবি তুলতে পারে তাকে আমরা সবখানি নিতে চাই তখন সে মনে করে যে ওফা আমি তো আমি তো না সেই বন্ধু মানে আমি বোধহয় বেস্ট ফ্রেন্ড বাট আসলে যে আপনি তাকে ছবি তোলানোর উদ্দেশ্যে নিচ্ছেন আপনার সাথে করে সেটা সে বুঝতে পারে তবে সেটা অনেক দেরিতে এটাও বন্ধুত্বের একটা বিষয় বন্ধু ওটা বিশাল একটা বিষয় তাই না এটা নিয়ে কথা বলে দেখা যাবে ঘন্টা পর ঘন্টা শেষ হয়ে যাচ্ছে আপনাদের সাথে আমাদের আড্ডা শেষ হয়ে গেল বন্ধু নিয়ে কথা শেষ হবে না তাই আমরা মনে হয় একদম শেষ মুহূর্তে আরো কিছু কমেন্ট পড়তে চাই যেগুলো পরেই আমরা একটু পরে বিদায় নিই নিব ফেসবুক লাইভ থেকে একদম তাই পড়ে ফেলবা তুমি নাকি আমি তুমি পড়ছো বড় আমিও কিছু পড়বো আলামিন হোসাইন তার বন্ধুদেরকে ট্যাগ করেছেন তাপস সাহা বলছেন আর যে নিশিতা আপু আর যে আনিস আপু দুইজন দুজনেই অনেক কিউট আপু আপনারা আপনাদের কথাগুলো খুব কিউট আর আর যে নিশিতা আপু বা এত এত সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছেন আমার তো এখন মন চাচ্ছে অনিয়ার থেকে উড়ে চলে যাই না উড়ে যেও না তুমি বন্ধু হয়ে আমার পাশেই থাকো আমি কিছু কমেন্ট পড়তে চাই এদিকটাতে আছেন মাহতাব তিনি তার বন্ধু মাইশাকে ট্যাগ করেছেন আপন আছেন বলছেন আই এম দা সেভিয়ার ওয়ান বা চমৎকার আছেন প্রান্তিক মিলন আপুরা বন্ধুদের জন্য অনেক কিছু করি তাও কারো প্রিয় বন্ধু হয়ে উঠতে পারি না কি করব বলে দাও কিছুই করবেন না আপনি বন্ধু হয়ে বন্ধুদের জন্য যেটা করছিলেন সেটাই করবেন কারণ তারা আপনাকে বন্ধু না ভাবলেও আপনি কিন্তু তাদেরকে বন্ধু ভাবছেন এবং বন্ধুদের জন্য আমরা কিন্তু কোনো প্রতিদানের আশায় কিছু করি না যে ফিডব্যাকে কিছু একটা পাবো তাই না এই জন্যই কিন্তু বন্ধু তাই বন্ধুদের জন্য যেরকম আপনার অনুভূতিটা ছিল তেমনই থাকবে হয়তো বা আপনার বন্ধুরা একটা সময় গিয়ে ঠিকই বুঝবে যে তাদের জন্য প্রকৃত বন্ধুটা আসলে কে ছিল একদম তাই আর শুধুমাত্র বন্ধুর ক্ষেত্রে না প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু আপনার যে দেওয়াটা সেটা একপাক্ষিক হবে যে আপনি কারো কাছ থেকে কিছু পাবার জন্যে কাউকে কিছু দেবেন এমনটা আশা করা বোকামি ছাড়া আর কিছু না কারণ আপনি যদি এরকম আশা করে থাকেন শেষমেশ কিন্তু দুঃখ কিংবা কষ্টটা আপনিই পাবেন তাই কাউকে কোনো কিছু দেবেন একেবারে নিঃস্বার্থভাবে বন্ধুত্বের ক্ষেত্রেও তাই আমাদেরকে কৌশিক বলছেন বন্ধুরা আমার জীবনের অ্যান্টিভাইরাস চমৎকার একটা কথা বলেছেন ওনাকে তাহলে করোনা ভাইরাসের টিকাতে আর লাগবে না অ্যান্টিভাইরাস তো এমনিতেই আছে রানী আছেন আপু আমার কমেন্ট পড়ো না কেন এই যে পড়ে দিয়েছি তাহমিনা আছেন আরিফুল আরিফিনকে অ্যাটাক করে এবং বলছেন আমার বেস্ট ফ্রেন্ড থেকে আমার হাজবেন্ড বাহ চমৎকার তাহলে আপনি আসলে ভাগ্যবতীদের একজন যিনি তার প্রিয় বন্ধুটাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন এবং এটা যাদের সাথে হয় তারা কিন্তু আসলেই ব্লেসড আসলে আমার মনে হয় যে প্রিয় বন্ধুকে কিংবা প্রিয় মানুষকে বন্ধু হিসেবে জীবনে পাওয়া আবার তাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার চল আমরা শেষ মেশ আরেকটা ফোন কল অ্যাটেন্ড করে আছি দেখি কে আছেন এই সময়টায় কোন বন্ধু আমাদের সাথে হ্যালো শুভ দুপুর কে আছেন কোথেকে বলছেন ও ও ইনি আসলে সুসময় না দুঃসময় সেটা আমি বুঝতে পারিনি এখনো লেটসি পরবর্তীতে কে আছেন হ্যালো শুভ দুপুর কার সাথে কথা জি আপনি শুনছি বলুন কে আছেন থেকে আছেন হ্যাঁ না আমরা আসলে সুসময়ে কোন সুসময়ের বন্ধু পেলাম না সবাই দুঃসময়ের বন্ধুই এলো আর গেলো এরকম একটা বিষয় তো এরকম অনেক বন্ধু আছে যারা আজকে এলো আগামীকালকে আপনার জীবনে নাই সেসব বন্ধুদেরকেও চাইলে ট্যাগ করতে পারেন যে কেন তারা নাই তবে আমরা একদম শেষ মুহূর্তে আছি যারা বন্ধুই আমাদের সাথে ছিলেন এই ফেসবুক লাইভে আজকে রাতটায় প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবীকে ট্যাগ করে জীবনের প্রত্যেকটা বন্ধু আমাদের পাশে থাকুক আমাদের ভালোতে আমাদের খারাপে সে প্রত্যাশায় আজকের মতো আমরা শেষ করব তাই না একদম তাই শেষ মুহূর্তে এসে আপনাদেরকে বলছি বন্ধুরা আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আনিজা এবং নিশিতা কথা বন্ধুর সাথে আর কথা বন্ধুরা নিয়ম করে আপনাদের পাশেই থাকে পুরোটা সময় জুড়ে স্পাইস সাথে যেমনটা সুপ্রভাতে নিশিতা চলে আসে আপনার কথা বন্ধু হিসেবে সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি আপনি আমাকে শুনতে পান আর সেই সাথে আনিজা তো আছেই আমি আবার নিশিতা ঠিক পরপরই যে বন্ধুত্বর জায়গা থেকে বন্ধু আমাকে যে দায়িত্বটা দিয়ে যায় আমি সেটা আবার টেনে নিয়ে যাই বিকেল পাঁচটা পর্যন্ত পুরো পাঁচ ঘন্টা থাকে শনি থেকে বৃহস্পতি দুপুর বারোটা থেকে বিকেল পাঁচ এবং আপনারা যারা আমাদের বন্ধু হয়ে সবসময় পাশে থাকেন আপনাদের এই পাশে থাকাটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি যেই যার বন্ধু হয়ে যার জীবনে আছেন না কেন বন্ধুত্বের সেই মর্যাদাটা কিন্তু ধরে রাখবেন কারণ আপনার যে বন্ধু সে সবসময় আপনার বন্ধু তাই বন্ধুত্বের খাতিরেই বলতে চাই আপনারা চাইলে আমাদেরকে পাশে রাখতে আমাদেরকে টুইটার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নাইন সিক্স ফোর স্পাইস এফ এম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ডট কম আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে তাই না একদম তাই এবং অ্যাপ্লিকেশনটা আপনি গুগল প্লে স্টোরে নাইনটি সিক্স পয়েন্ট ফোর স্পাইস এফ এম সার্চ করলেই পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে সত্যি অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে সব জায়গায় অ্যাভেলেবেল আছে এবং চাইলে আপনার আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারছেন যারা সারাটাক্ষণ ইউটিউবে ঢু মারতে থাকেন সেখানে কিন্তু অনেক 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 প্রোগ্রামস আছে আমাদের এছাড়া আমাদের সব আপডেট পেতে তো অবশ্যই থাকছেন আমাদের ফেসবুক পেজে আজকের মতো বিদায় নিব আর যে এবং আর যে নিশিতা আপনাদের কাছ থেকে আমাদের দুজনেই দুটো ফেসবুক পেজ আছে সেখানেও চাইলে চলে আসতে পারছেন ততক্ষণে আপনারা সবাই খুব বেশি ভালো থাকুন খুব বেশি সুস্থ থাকুন আর সবটা সময় শুনতে থাকুন ছিয়ানব্বই দশমিক চার স্পাইস এফ শুভ বিদায়